আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি শেখ মোহাম্মদ মুশারফ হোসেন ত্রিশালী। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সিলেটের টেংরা, সিলেটের আলিপাড়া জামে মসজিদ টেংরা, লালাবাজার বিশ্বনাথ সিলেট। টেংরা লালাবাজার বিশ্বনাথ সিলেট আলিপাড়া জামে মসজিদের ইমাম আমি। আমার মসজিদ আপনারা দেখেন পানিতে ডুবে গিয়েছে, আমার মসজিদ। আমি সকালে ঘুমাইছি, ফজর নামাজের পরে একটু রেস্টের মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠে দেখি পানিতে সারা মসজিদের আশেপাশে সব বন্যা হয়ে গেছে। তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, মানুষের বাড়িঘরের মধ্যেও পানি। আমি হয়তো বাড়িতে চলে যেতে পারি, কারণ মানুষ খুব কষ্টের মধ্যে আছে এখানে, কারণ এমন এক পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি হয়েছে, আল্লাহ এমন একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে মানুষদেরকে। সিলেটের মানুষ বর্তমানে মারাত্মক অবস্থা বা বিপদের মধ্যে আছে বললেই চলে। আমার ঘরে পোকা মাকড় সাপ বিচ্ছু সব কিছু ঘরের মধ্যে ঢুকতেছে, এমন অবস্থা হয়ে গেছে। আর আপনারা দেখছেন যে মসজিদের চতুর্দিকে মসজিদটা একবার পানির মধ্যে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার রুম, যে আমি বর্তমানে আমার রুমের মধ্যে আছি, আমার রুমের ভিতরেও পানি, আপনারা দেখেন আমার রুমের ভিতরেও পানি, আমার রুমের ভিতরেও পানি চলে গিয়েছে। এবং কি এমন অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্দিকে পানি চলে আসছে, সারা দেশ ভরে গিয়েছে পানি, এমন অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। মসজিদের যে আমার পুকুর আছে, মসজিদের পুকুর, এই যে আমার মসজিদের পুকুর, মসজিদের পুকুরের মাছ যা আছে, কয়েকদিন আগে আমরা মাছ ছাড়ছি, মসজিদের পুকুরের মধ্যে মাছ যা আছে সব চলে গিয়েছে। মাছ থাকবে তো দূরের কথা, মানুষের অবস্থায় মারাত্মক খারাপ, মাছের চিন্তা করে তো লাভ নাই, আমার চিন্তা করতে হবে, যান বাঁচানোর চিন্তা করতে হবে। তো মানে এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটে ব্যাপক বন্যা হয়েছে। গত কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল, এক মাস আগে, ইন্ডিয়ার পানি বাংলাদেশের মধ্যে আসার কারণে, আর বর্তমানে তার চাইতে আরও বেশি, তার চাইতে আরও ডাবলের ডাবল পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শুধু পানি আর পানি, মানুষের বাড়িঘর বন্যার পানিতে বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বাড়িঘর বন্যার পানিতে বাড়ছে। এমন এক পরিবেশের পরিস্থিতির মধ্যে আসছি, আপনারা সবাই দোয়া করবেন, দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসে বিদেশে যারা আছেন, সিলেটের মানুষ যারা গরিব মানুষ আছে অসহায়, তাদেরকে সবাই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন, এটা আমি বলবো। এই কারণে, কারণ সিলেটের মানুষ অনেকে মনে করতে পারে যে আমরা অনেক ধনী হয়ে গেছি বা আমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই, এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা যদি মনে করি যে সিলেটের মানুষ অনেক ধনী হয়ে গেছে, আমাদের গরিবের বা গরিব মানুষ যারা রয়েছে, অসহায় মানুষ গরিব, তাদেরকে সিলেটের প্রবাসী যারা আছে তারা সাহায্য করলে চলবো, আরে সবাই তো সাহায্য সহযোগিতা করে না, সবাই তো সাহায্য করে না, সবাই যদি করতো তাহলে তো আর চিন্তা ছিল না গরিব মানুষের, এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, বুঝছেন। এই কারণে সকলের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, এর মধ্যে সরকারের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে, আশ্রয় কেন্দ্র আর মধ্যে অনেক গরিব মানুষ আছে যাদের বাড়িঘরের মধ্যে থাকার মতো অবস্থা নাই, তাদেরকে সরকারকে বলবো, সরকার যাতে তাদেরকে আশ্রয় কেন্দ্রের মধ্যে নিয়ে রাখে, সেখানে একটা আবাসস্থলের ব্যবস্থা করে, সেই কথা বলবো। এবং প্রবাসী যারা রয়েছে গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। এখানে আমার বাড়ি ময়মনসিংহে, আমি সিলেট ইমামতি করি, মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদ ইমামতি করি, বর্তমানে অবস্থা খারাপ, আমারও হয়তো বা বাড়িতে চলে যেতে হবে, আমি অত্যন্ত গরিব মানুষ, কিন্তু আমার বাড়িঘরের অবস্থা কী হয়েছে সেটা আল্লাহ জানে, বলতে পারি না। আল্লাহ যাতে সহযোগিতা করে, আল্লাহর কাছে সাহায্য চাই আমরা, সিলেটের মানুষের কাছে বা সিলেটের মানুষ যারা আছেন তারাও একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, গরিব মানুষ যারা তাদেরকে আপনারা দেখার চেষ্টা করবেন। এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এই পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করে। এমন এক সমস্যা সৃষ্টি হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, প্রচুর বন্যা, এটা কি
আমি তো 88 এর বন্যা দেখি নাই, অন্য 88 বন্যার পরে এই 2004 সালে যে বন্যা হয়েছিল সেই সময়ের বন্যা মোটামুটি দেখেছি। আর বর্তমানে এই যেই পরিবেশ সৃষ্টি হয়েছে এই 2004 সালের বন্যার পরে, এটাই আমার কাছে মনে হচ্ছে এটাও এই 2004 সালের বন্যার চাইতেও কম নয় মনে হচ্ছে আমার। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে বন্যা সৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট রুট যা আছে সব বন্যার পানিতে ডুবে গিয়েছে। প্রিয় দর্শক, এই পর্যন্তই, আপনাদেরকে বলবো সিলেটের জন্য আমাদের জন্য দোয়া করবেন, পানি যাতে আল্লাহ কমিয়ে দেয়, পানিগুলো যাতে নদীতে নেমে যায় সেজন্য আপনারা দোয়া করবেন আর একে অপরকে সাহায্য করবেন। গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, যারা খাইতে পারে না, তাদের অবস্থা তো আরও মারাত্মক খারাপ, এটাই বলবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।